হ্যালো স্টুডেন্ট আজকে হচ্ছে আমরা অসীম দ্বীপদ্বীপ বিস্তৃতির অসীম বিস্তৃতি নিয়ে হচ্ছে আলোচনা করবো আশা করি লেখা দেখা যাচ্ছে এবং হচ্ছে আমি কাল না করে হচ্ছে আমার লেকচার শুরু করতেছি তোমরা হচ্ছে এটা ফাইভ পয়েন্ট টু এর চ্যাপ্টার সেকেন্ড পেপারের চ্যাপ্টার এখন হচ্ছে অসীম বিস্তৃতি আমরা দ্বিপদ বিস্তৃতি নিয়ে গত ক্লাসে আলোচনা করছিলাম এ প্লাস বি হোল সূত্রে আমরা সবাই জানি ওই সূত্রের আলোকে হচ্ছে আমরা একটা সাধারণ ফর্ম তৈরি করেছিলাম আর তোমার পদ দিয়ে বিভিন্ন টাইপস এর ম্যাথ করছিলাম আমরা হচ্ছে এই চ্যাপ্টার হচ্ছে দ্বিপদ বিস্তৃতি করব এবং হচ্ছে বিস্তৃতির আগে অসীম পর্যন্ত বিস্তৃতি করব অর্থাৎ সাপোজ এ প্লাস এক্স হোল এন এটা হচ্ছে এন তম পদ পর্যন্ত এখন এন তম পদ মানে এন মানে কত তম পদ কিন্তু আমরা জানি না মানে এটা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে এনটা অসীম হতে পারে তখন অসীম পর্যন্ত বিস্তৃত হবে এরকম তাহলে হচ্ছে আমরা যদি এখানে এখানে যে আমার লেকচারটা তৈরি করা আছে আমি এখান থেকে জাস্ট বলতেছি એટલે এখানে বলছি কি যদি এন পূর্ণ সংখ্যা হ্যাঁ এন মানে হচ্ছে পাওয়ার পাওয়ারটা যদি পূর্ণ সংখ্যা বিয়োগ পদক অথবা ভগ্নাংশ অথবা ভগ্নাংশ ধনাত্মক বা ধনাত্মক বা ঋণাত্মক এবং

এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু ইন্টু এক্স স্কোয়ার দেখো এখানে হচ্ছে এক্সের মানটা হচ্ছে প্রথমে জিরো ছিল তারপর এক্স এর মান ওয়ান তারপর এক্স এর মানে এক্স স্কোয়ার টু তারপর এক্স কিউব অর্থাৎ হচ্ছে এক্স এর পাওয়ার এক করে বাড়তে থাকবে ঠিক আছে আর এখানে হচ্ছে এন এক্স এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু এরপরে হচ্ছে এক করে বাড়তে থাকবে এটা সাধারণ ফল ওয়ান প্লাস এন এক্স ইন্টু এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল এন ইন্টু এন মাইনাস ওয়ান টু বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এক্স কিউব ডট একটা হচ্ছে আটতম পদ আছে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডু ডটু এন মাইনাস ওয়ান এন মাইনাস আর প্লাস ওয়ান

চলে আসলাম এখানে হচ্ছে সাধারণ পদ বা জেনারেল টার্ম হচ্ছে বিস্তৃতির আর প্লাস ওয়ানতম পদ হচ্ছে তোমার সাধারণ পদ তাহলে আর প্লাস ওয়ানতম পদ মানে কি অর্থাৎ হচ্ছে যতগুলো পদ সংখ্যা থাকবে যেমন মনে করো যদি বলে পাঁচ নাম্বার পদ কোনটা তখন হচ্ছে আমরা পাঁচ নাম্বার পদ আমার কি হবে ফোর প্লাস ওয়ান আর কি ফাইভ এরকম আর কি ঠিক আছে তাহলে বিস্তৃতির আর মানে আর প্লাস ওয়ানতম পদ হলো সাধারণ পদ তাহলে আর প্লাস ওয়ানতম পদের ক্ষেত্রে হচ্ছে তোমার পাওয়ার এক্স এর পাওয়ার কত হবে আর হবে আর নিজের মডিউলাস আর হবে অর্থাৎ হচ্ছে আমরা পদ সংখ্যা এক বেশি হয় যেমন হচ্ছে আমরা যখন এ প্লাস বি হোল কি এ প্লাস বি হোল স্কোয়ার বলি তখন হচ্ছে আমাদের এখানে পদ সংখ্যা বাই তিন অর্থাৎ যখন পাওয়ার হয় দুই পদ সংখ্যা তিন অর্থাৎ হচ্ছে পাওয়ার থেকে পদ সংখ্যা সবসময় এক বেশি হয় তার মানে এখানে যদি হচ্ছে আর প্লাস ওয়ানতম পদ বলি তখন হচ্ছে আমার পাওয়ার হবে আর ঠিক আছে আশা করি জিনিসটা বুঝতে পারছো তাহলে হচ্ছে আর প্লাস ওয়ান তোমার যে আমরা এখানে বের করে রাখছিলাম এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট ডট এন মাইনাস আর প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল আর তারপর এখান থেকে বের করছি এখন আমাদের কিছু বেসিক সূত্র মনে রাখতে হবে এই বেসিক সূত্রগুলো কি কি লেখা দেখা যাচ্ছে আমাদের কিছু বেসিক সূত্র মনে রাখতে হবে যেমন এখানে দেওয়া আছে ওয়ান প্লাস এক্স হোল মাইনাস ওয়ান তাহলে এটার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউ প্লাস ডটো ডে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর এক্স টু দিপাওয়ার আর তাহলে হচ্ছে এখানে সামেশন আর সমান জিরো মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর এক্স টু দিপাওয়ার আর তারপর হচ্ছে যদি হচ্ছে ওয়ান মাইনাস এক্স হোল মাইনাস ওয়ান দেই তখন এটা হচ্ছে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডটো ডট এক্স টু দি পাওয়ার আর

সামেশন আর সমান জিরো আর প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার আশা করি হচ্ছে এই সূত্রগুলো হচ্ছে ঠান্ডা মুখস্থ রাখতে হবে আমি হচ্ছে জাস্ট একটু বোঝার সুবিধার জন্য বা মুখস্থ রাখার সুবিধার জন্য বলতে পারি যখন হচ্ছে ভিতরেও মাইনাস উপরেও মাইনাস তখন হয়ে যায় প্লাস আর যখন উপরে ভিতরে প্লাস উপরে মাইনাস তখন একটা প্লাস একটা মাইনাস অর্থাৎ ওয়ান মাইনাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর আর প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার আর আশা করি হচ্ছে সূত্রগুলো মনে থাকবে ঠিক আছে তারপরে হচ্ছে যদি হচ্ছে এখানে আমরা

আশা করি হচ্ছে বুঝতে পারতেছে তাহলে হচ্ছে আমরা এবার যদি একটা ম্যাথে যাই প্রশ্নমালা ফাইভ পয়েন্ট টু এর তাহলে এখানে প্রথম ম্যাথটা বলছে ম্যাথটা হচ্ছে তোমার চারের এক নাম্বার ম্যাথ দেখাতে হবে যে ওয়ান মাইনাস টু এক্স মাইনাস হাফ হ্যাঁ বিস্তৃতির এক্স টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর এর সহক টু আর ফ্যাক্টোরিয়াল আর তারপরে আর ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার ঠিক আছে এটা দেখাইতে হবে যেখানে হচ্ছে বলে দিছে হচ্ছে মডিউলাস ফোর ইজ লেস দেন ঠিক আছে তাহলে হচ্ছে আমরা যদি ম্যাথটা করি তাহলে ম্যাথটা এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে বিস্তৃতের আর প্লাস ওয়ানতম পথ তাহলে বিস্তৃতের আর প্লাস ওয়ানতম কি হবে আমরা হচ্ছে সাধারণ ফর্মের যে সূত্রটা একটু আগে শিখছিলাম যেখানে হচ্ছে আমরা শিখছিলাম সাদা ফর্ম সাধারণ ফর্মের সূত্রটা এই যে আর প্লাস ওয়ানতম পদ হচ্ছে পাওয়ার থেকে এক কমে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এরপরে পাওয়ার থেকে এন মাইনাস আর পর্যন্ত যায় প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার আর ডিভাইডেড আর ফ্যাক্টোরিয়াল এই সূত্রটা শিখছিলাম তাহলে হচ্ছে আমরা এখানে এই সূত্রটা ইউজ করছি দেখো এখানে হচ্ছে আমরা লিখতেছি তাহলে হচ্ছে বিস্তৃতির আর প্লাস ওয়ানতম পদ তাহলে আশা করি লেখা দেখা যাচ্ছে ঠিক আছে বিস্তৃতির আর প্লাস ওয়ানতম পদ তাহলে কি লিখলাম আর প্লাস ওয়ানতম পদ হবে মাইনাস হাফ হ্যাঁ মাইনাস হাফ মাইনাস ওয়ান মাইনাস হাফ মাইনাস টু প্লাস ডট ডট মাইনাস হাফ মাইনাস আর প্লাস ওয়ান মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার হোল আর বাই আর ফ্যাক্টোরিয়াল নিচে আর ফ্যাক্টোরিয়াল ঠিক আছে তারপরে হচ্ছে এখানে তাহলে মাইনাস হাফ মাইনাস থ্রি বাই টু মাইনাস ফাইভ বাই টু মাইনাস আর তারপরে হচ্ছে এখানে মাইনাস আর হচ্ছে এখানে মাইনাস হাফ আর প্লাস হাফ প্লাস হাফ হয়

টু আর হ্যাঁ আর হচ্ছে নিচে যেহেতু এটা আছে আর ফ্যাক্টোরিয়াল আছে আর ফ্যাক্টোরিয়াল থাক আর আমরা এখানে কি লিখলাম এখানে হচ্ছে আমরা যে দেখো এখানে আছে কি ওয়ান থ্রি ফাইভ না ওয়ান থ্রি ফাইভ আছে আর হচ্ছে টু আর মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর আছে তাহলে এখানে আমরা একটা এগুলোর একটা সাধারণ ফর্মে আনতে পারি কি করছি জাস্ট হচ্ছে এখানে একটা এখানে ওয়ান থ্রি ফাইভ ছিল আর হচ্ছে তাহলে দেখো নিচে টু ফোর সিক্স সিক্স টু দি পাওয়ার উপরেও তাহলে টু ফোর সিক্স দ্বারা গুণ করতে হবে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম হয়ে যাবে আর হচ্ছে নিচে একটা আর আনছি উপরেও আমরা কি করতে হবে যেহেতু হচ্ছে একটা টু টু দি পাওয়ার আর মানে হচ্ছে পাওয়ারের উপরে কী করছি আর একটা পাওয়ার আনছি মানে হচ্ছে নিচে তো অনলি কী ছিল নিচে অনলি ছিল আর আমরা পরবর্তী লাইনে লিখলাম টু টু দি পাওয়ার আর তাহলে উপরেও টু টু দি পাওয়ার আর লিখতে হবে তাহলে ওপরে লিখছি দেখো ওয়ান থ্রি ফাইভ ছিল এখানে টু ফোর সিক্স টু ফোর সিক্স এটা লেখলাম আচ্ছা এই লাইনটা দেখো এই এই লাইনটা লাইন থেকে এই লাইনটা এই লাইন থেকে এই লাইন তাহলে এই যে এখানে হচ্ছে নিচের টু কিন্তু ছিলই এই টু টা আর উপরে একটা পাওয়ার আনছি তাহলে এখানেও একটা পাওয়ার দিতে হবে যেন মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু আর ঠিক আছে তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু আর হচ্ছে এখানে এই লাইনটা তো বুঝছো টু টু দিবার টু আর কেমনি আসলো যে এই লাইনের নিচে সবগুলোতে টু 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 আছে এই টু হলো আর উপরে একটা পাওয়ার টু টু দিবসি তাহলে এখানেও মাইনাস ওয়ান টু দিবার উপর একটা পাওয়ার টু টু দিব আরান্সি ঠিক আছে এরকম তাহলে আর এখানে এখানে যেরকম আছে এরকমই লাস্টের লাইনটা তো যেমন আছে মানে তারপরে তারপরে হচ্ছে আমরা এখানে ওয়ান টু টু ফোর সিক্স এরকম ওয়ান থ্রি ফাইভ ছিল টু ফোর সিক্স এরকম নিশি আচ্ছা দেখো তাহলে এখানে হচ্ছে তো আসি টু টু দেওয়ার ঠিক আছে

তাহলে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টু টু দি পাওয়ার টু আর এখানে হচ্ছে মডিউলাস ফ্যাক্টোরিয়াল টু আর লিখতে পারি আর হচ্ছে ফোর টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এন আর নিচে হচ্ছে টু টু দি পাওয়ার আর ফ্যাক্টোরিয়াল আর আর এখানে টু ফোর সিক্স টু আর তাহলে টু টু দি পাওয়ার আর আর হচ্ছে আর আর এখানে হচ্ছে এখানে লিখতে পারি এটার বদলে কি লিখতে পারি টু টু দি পাওয়ার আর ফ্যাক্টোরিয়াল আর এটার বদলে হচ্ছে আমরা টু টু দি পাওয়ার আর ইনটু ওয়ান টু থ্রি টু আর পর্যন্ত লিখতে পারে ঠিক আছে টু থেকে শুরু করছিল আমরা যদি টুটা টা কমন নিয়ে নিই দেখো এখানে যদি টু কমন নিই তাহলে এখানে ওয়ান হবে এখানে টু হবে এখানে থ্রি হবে ওয়ান টু থ্রি লেগছে আর এখানে টু থেকে একটা আর কমে যাবে আর হচ্ছে এখানে আমার পাওয়ার আর কেমনে আসলো না এই পাওয়ার আর আসলো হচ্ছে তোমার দেখো এখানে কি ছিল উপরে ফোর টু দি পাওয়ার আর ছিল এক্স টু দিব ছিল ঠিক আছে তাহলে আমরা এখানে কি করছি এখানে হচ্ছে আমরা একটা টু টু দিব আর ছিল এই টু টু দি পের এই পুরা সূত্র এই পুরাটুকু নিয়ে আমরা হচ্ছে একটা সূত্র বসাইছি হ্যাঁ ফ্যাক্টোরিয়াল টু আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান টু থ্রি পাওয়ার টু আর ছিল আর এখানে হচ্ছে নিচে আচ্ছা টু যদি কমনে ওয়ান টু থ্রি আর হয় ওকে আর হচ্ছে এখানে আর একটা টু টু দি আর আছে আর এখানে আর ফ্যাক্টোরিয়াল আছে আর এখানে এই মাইনাস ওয়ান বাই টু এইটার বদলে আচ্ছা এটা দেখো মাইনাস টু টু দিবার এটা কিন্তু হচ্ছে ওয়ান মানে টু দ্বারা জোর তোক দ্বারা গুন করলে এটা ওয়ান এই জন্য এটা না লেখলেও পারা যায় ঠিক আছে আর হচ্ছে তোমার এখানে টু ফোর সিক্স টু আর টু ফোর সিক্স টু আর হচ্ছে আমরা লিখতে পারি যদি টুটা টা কমন নেই টু টু দি পাওয়ার আটটা যদি কমন নেই তাহলে হচ্ছে ওয়ান টু থ্রি আর এরকম লেখা যায় ঠিক আছে এখানেতে থেকে জাস্ট এ পুরাডুকু থেকে টু টু দি পাওয়ার আর কমন নিলে এরকম হয় তাহলে হচ্ছে আমরা উপরে পাইতেছি হচ্ছে উপরে যে টু টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার এন ফোর এক্স টু দি পাওয়ার এন রে আবার টু স্কোয়ার হোল আর লেখা যায় আর এক্স টু দি পাওয়ার আর লেখা যায় আর নিচে ছিল কি টু টু দি পাওয়ার আর টু টু দি পাওয়ার তাহলে টু টু দি পাওয়ার টু আর এটা লেখা যায় আর হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল এর ওয়ান টু থ্রি আর পর্যন্ত আরেকটা আর ফ্যাক্টোরিয়াল তাহলে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এটা লেখা যায় তাহলে হচ্ছে দেখো এখানে কি পাওয়া যাচ্ছে তাহলে তাহলে হচ্ছে এখানে ফ্যাক্টোরিয়াল টু আর আর টু টু দি পাওয়ার আর ফ্যাক্টোরিয়াল আর হোল স্কয়ার আর এখানে টু টু দি পাওয়ার টু আর আর এক্স টু দি পাওয়ার আর আছে টু টু দি পাওয়ার টু আর টু টু দি পাওয়ার টু আর কাটা তাহলে হচ্ছে ফ্যাক্টোরিয়াল টু আর আর হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার আর এক্স টু দি পাওয়ার আর তাহলে এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার আর এর সহগ হচ্ছে টু ফ্যাক্টর টু আর ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে ফ্যাক্টোরিয়াল আর হোল স্কয়ার এটি হচ্ছে আমাদের প্রমাণ এটাই আমাদের প্রমাণ করতে বলছিল আশা করি ম্যাথটা বুঝতে পারছো অসীম বিস্তৃতির ম্যাথগুলো একটু সাধারণ ম্যাথ থেকে একটু ব্যতিক্রম একটু কঠিন লাগতে পারে

আমরা কি করতে পারি এখানে তাহলে এখানে ওয়ান মাইনাস এক্স আর হচ্ছে ওয়ান মাইনাস টু এক্স আছে তাহলে হচ্ছে আমরা কভার আপ মেথড এর মাধ্যমে শখ নির্ণয় করতে বলছে হ্যাঁ তাহলে হচ্ছে কভার আপ মেথডটা কি কভার আপ মেথডটা হচ্ছে ওয়ান ডিভাইডেড একবার হচ্ছে কী করবো এই যে দেখো এখানে যদি আমরা ওয়ান বসাই তাহলে এটা কিন্তু শূন্য হয়ে যায় তাহলে যেই ওয়ান যেখানে বসালে শূন্য হবে ওই ওয়ানটা আরেকজনকে দিবো যেমন হচ্ছে এখানে দুইটা আছে তাহলে দুইটার জন্য দুইবার লাগবে ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স আর ওয়ান মাইনাস টু এক্স আর ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস টু এক্স মনে করো এটা টু এক্স আর কি ওয়ান মাইনাস টু এক্স তো আছে ওয়ান মাইনাস এক্স হবে তাহলে দেখো এখানে যদি আমরা ওয়ান বসাই তাহলে কিন্তু এটা পুরোটা জিরো হয়ে যায় তাহলে আমরা এই ওয়ানটা এখানে এই এক্স এর জায়গায় ওয়ান না বসিয়ে এই যে টু এক্স আছে না টু এক্স এর এই এক্স এর জায়গায় ওয়ান বসাবো তাহলে হচ্ছে ওভার আপ মেথডটা এটা ঠিক আছে তাহলে ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস টু ইন টু এক্স আর দেখো এখানে হচ্ছে এই যে এক্স এর জায়গায় যদি হাফ বসাই তাহলে কিন্তু এটা জিরো হয়ে যায় তাহলে এই এক্স এর জায়গায় হাফটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স এর ওই এক্স এর জায়গায় হাফ বসাবো তাহলে ওয়ান মাইনাস হাফ বসাইছে এটাই ওভার আপ মেথড তাহলে হচ্ছে এখানে কি হইতেছে ওয়ান ডিভাইড ওয়ান মাইনাস এক্স আর হচ্ছে এখানে যদি হয় মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস টু এক্স আর এখানে কাটাকাটি করলে অনলি হাফ আসে তাহলে হাফটা হচ্ছে উপরে চলে টু হয়েছে ঠিক আছে তাহলে এখানে আস্তে আস্তে হচ্ছে ওয়ান মাইনাস এক্স ওয়ান তাহলে হচ্ছে ওয়ান মাইনাস কে আমরা জানি ওয়ান মাইনাস

ইনভার্স ওয়ান আসে তাহলে এটাতে হচ্ছে লেখা যায় কি ওয়ান মাইনাস টু এক্স ইনভার্স ওয়ানে লেখা যেতে টু ইন্টু ওয়ান প্লাস টু এক্স প্লাস টু এক্স হোলি স্কোয়ার প্লাস ডটু ডট টু এক্স টু দি পাওয়ার হলেন টু এক্স টু দিব আর হলেন এটা লেখা যায় আশা করি হচ্ছে দেখা যায় যে আমি কলম দিয়ে দেখাচ্ছি টু এক্স টু দিব আর হলেন দেখো আর হচ্ছে তারপরে আমরা যদি লিখি তারপরে হচ্ছে এখানে আসে কি এই যে এখানে আসে মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট ডট এক্স টু দিব হরেন প্লাস এখানে হচ্ছে টু

আর হচ্ছে টু টু দি পাওয়ার এন তাহলে টু ইন্টু টু টু দি পাওয়ার এন তাহলে হচ্ছে টোটাল সহকটা কত আসে এখানে তো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর টু যদি কমন নেই তাহলে টু টু দি এন প্লাস ওয়ান এটা হচ্ছে এক্সট্রু দি পাওয়ার এন আশা করি ম্যাথটা বুঝতে পারছো খুব সহজ ম্যাথ এটা ছিল অনেক সহজ ম্যাথ ছিল এটা ঠিক আছে তাহলে এরপরে যদি আমরা হচ্ছে আরেকটা ম্যাথ দেখি

সেইম আগের টাইপের মত প্রমাণ করতে হবে যে ওয়ান ডিভাইডেড ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার এর বিস্তৃতিতে এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এন এর সহ

তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমরা কি করতে পারি এখানে হচ্ছে আবার কভার আপ মেথড ইউজ করবো কভার আপ মেথডটা কি তাহলে যে 1 মাইনাস এখানে দেখো এক্সের জায়গায় যদি 1 বাই থ্রি তাহলে এটা জিরো হয়ে যায় ওই জন্য এই এক্সের জায়গায় ওয়ান বাই হচ্ছে এইখানে বসাবো অর্থাৎ হচ্ছে 1 মাইনাস টু এক্সের এক্সের জায়গায় ওয়ান বাই থ্রি বসাবো তারপরে হচ্ছে 1 -3x থ্রি এক্স এই জায়গায় বসাবো কত হাফ এই যে দেখো এরপরের জায়গায় হচ্ছে হাফ বসাইছি তাহলে হাফ বসানোর পরে হচ্ছে আমরা নর্মাল ক্যালকুলেশন করছি তাহলে থ্রি ইন্টু ওয়ান মাইনাস থ্রি এক্স আসছে আর হচ্ছে যেহেতু হচ্ছে হাফটা আছে হাফটা উপরে চলে যাবে আর যেহেতু মাইনাস আছে মাইনাস টা এখানে মাইনাস হয়েছে এবং হাফ উপরে চলে গেছে তাহলে একবার পাইতেছি হচ্ছে একবার পাচ্ছি হচ্ছে আমি একবার পাইছি থ্রি ইন্টু ওয়ান মাইনাস থ্রি এক্স ইনভার্স মাইনাস টু ইন্টু ওয়ান মাইনাস টু এক্স ইনভার্স তাহলে এখানে ভিতরেও মাইনাস উপরেও মাইনাস তার মানে সুতরা হচ্ছে ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ডটো ডো থ্রি এক্স টু দি পাওয়ার এন আর মাইনাস এখানে ভিতরে মাইনাস উপরেও মাইনাস তার মানে ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ডট ডটো টু এক্স টু দি পাওয়ার হল এন

হুম হুম পারা গেছে ঠিক আছে তাহলে এইরকম অনেক শখ এক্স টু দি পাওয়ার এম এর শখ এক্স টু দি পাওয়ার ওয়ান এর শখ এরকম অনেকগুলা ম্যাথ শুধু শখ নির্ণয় করা তাহলে শখ নির্ণয় করার ম্যাথ গুলো হচ্ছে আমরা পারবো তাহলে হচ্ছে আমরা আজকের দিনের লাস্ট ম্যাথ একটা করব লাস্ট ম্যাথ পরে হচ্ছে আপনার অনেক অনেক তো হচ্ছে আমরা পরবর্তীতে পড়াবো তাহলে হচ্ছে দেখো লাস্ট ম্যাথটা কি বলছে লাস্ট ম্যাথটা বলছে হচ্ছে দেওয়া আছে ওয়াই কলস টু টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স কিউ তাহলে এখান থেকে হচ্ছে আমাদের এক্স এর মান বের করতে হবে ঠিক আছে ওয়াই এর ফর্মে দেওয়া আছে ওখান থেকে আমরা ফর্মে নিয়ে মানটা বের করবো তাহলে হচ্ছে একটু ডিফিকাল্ট মনে হতে পারে তাহলে হচ্ছে দেখো আমরা কি করছি আমরা জাস্ট উভয় পক্ষে হচ্ছে ওয়ান যোগ করছি উভয় পক্ষে ওয়ান যোগ করলে ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স কিউব তাহলে হচ্ছে ওয়ান প্লাস এখানে হচ্ছে দেখো ওয়ান প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স কিউব প্লাস ডো ডোডোর

থ্রি আর এখানে তো ফ্যাক্টোরিয়াল টু আর হচ্ছে শুরুতে এটা তাহলে হচ্ছে এখানে আমরা কী ভেতেছি তারপর উভয় পক্ষে যদি ওয়ান যোগ করি তাহলে হচ্ছে কি হবে অভয় পক্ষে ওয়ান যোগ করলে মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস হাফ অফ ওয়াই আর হচ্ছে এটা তো এরকম আর এটা হচ্ছে এরকম ঠিক আছে তারপরে হচ্ছে উভয় পক্ষ থেকে হচ্ছে দেখো এবার হচ্ছে মাইনাস এক্স মাইনাস হাফ অফ ওয়াই আর এটা যদি ক্যালকুলেশন করি তাহলে মাইনাস মাইনাস এ প্লাস হয়ে যাবে আর হচ্ছে থ্রি ডিভাইডেড এখানে হচ্ছে থ্রি ডিভাইডেড কত হবে তাহলে আট হয়ে যায় আর হচ্ছে ওয়াই স্কোয়ার হয় আর যেহেতু হচ্ছে দুটা মাইনাস প্লাস হয়ে যাবে আর এখানে হচ্ছে তিনটা মাইনাস এর জন্য মাইনাস হবে আর এখানে দুই দুগুণে চার চার দুগুণে আট আর ছয়টা আটচল্লিশ তাহলে আটচল্লিশ পনেরো ওয়াই কিউব ঠিক আছে তাহলে হচ্ছে x টু আমরা পুরো পুরো যদি উপর পক্ষে মাইনাস দ্বারা গুণ করি তাহলে x ইকুয়ালস টু পাচ্ছি y/2 3/8 y স্কয়ার 15/48 y y কিউব তাহলে আশা করি ম্যাথটা বুঝতে পারছো অর্থাৎ হচ্ছে আমরা y এর ফর্মে থাকে ওটা আমরা x এর ফর্মে নিয়ে ম্যাথটা করছি নেক্সট হচ্ছে আমরা কনিক্স নিয়ে বিস্তারিত আলোচনা করব ততদিন আমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করো আল্লাহ হাফেজ